হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাজিং বাবা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও। ভিডিও টাইটেল থামালে আমি তোমরা অলরেডি বুঝেছি আজকে ভিডিও কী নিয়ে হতে চলেছে। ডেজার্ট ঈগল দিয়ে জাস্ট হেডশট আর হেডশটের বন্যা বয়ে যাবে। যদি তোমরা দেখো না পুরো ভিডিওটা, তোমরা চোখ কপালে উঠে যাবে যদি পুরো ভিডিওটা দেখেন। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আমাদের 50 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবে কিছুদিনের মধ্যে। এজন্য আমরা এর আগে 5000 ডায়মন্ড একটা গিভে রাখছেন। জানোই তো আমার ফোনের অবস্থা কি, তো ফোনের অবস্থা খারাপ হওয়ার জন্য আমার বাইরের চ্যানেল আমি গিভওয়েটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমার আমার বাইরের চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্ক্রিন যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাইরের চ্যানেল লিঙ্ক, ওইখানে আমি লাইভে থাকবো, ঠিক আছে। তো ওইখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো সকলে। আশা করি আমি লাইভে আসবো কালকে বা পরশুর মধ্যে চলে আসবো। সো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড তো গাইস, এখন আসা যাক আসল ভিডিওতে। তো রেজাল্ট ঈগল দিয়ে কিন্তু তোমরা হেডশট দিতে পারবে, এটা একদম সহজভাবে, ঠিক আছে। তো তোমাদের কি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি করো তাহলে কিন্তু পারবেন। এরপরও আমি তোমাদের দেখিয়ে দেবো ওয়ান শটটা কীভাবে দেবে, ঠিক আছে। ওয়ান ট্যাপ দেবে। অ্যান্ড আজকে কিছু কমেন্ট পড়বো, ঠিক আছে, কিছু আমার প্রিয় মানুষগুলোর কমেন্ট পড়বেন। কমেন্ট পড়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে একজন কমেন্ট করেছে এমডি রুমান, ঠিক আছে। চৌধুরী ভাই তুই হ্যাক ইউজ করিস, ঠিক আছে। তো ভিডিও টাইটেলটা মেবি ওনার জন্যই দেওয়া হয়েছে, চৌধুরী ভাই তুই হ্যাক ইউজ করিস। সো এখানে আরেকজন কমেন্ট করছে, ভাই আজকে আমি র্যাঙ্ক ম্যাচ খেলছি, আমি 6টা কিল করছি, 5টা হেডশট, ঠিক আছে। অ্যান্ড আরেকজন কমেন্ট করছে, দেখতে পাচ্ছ বাংলায় বলে আমি তোমায় ভালোবাসি, এত ভালো ভালো হেড লাগছে। ও ভাই, এত ভালোবাসা তোমাদের, আমি জানি তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য আমি কিন্তু ইউটিউব আছি এত কষ্ট করছি। তোমরা জানলে আমার এত কষ্টগুলো, মানে চোখ দিয়ে পানি চলে যেত, কথা বাড়াবো না। অ্যান্ড আমি তোমাদের কষ্টের কথাও বলবো না। সো আমি দেখিয়ে দেবো যে কীভাবে রেজাল্ট ঈগল দিয়ে হেডশট মারবে খুব ইজিলিভাবে দিতে পারবে, ঠিক আছে। তো জানি তোমরা অনেকে ভালো কমেন্ট করো, অনেকে খারাপ কমেন্ট করো, এজন্য আমার কিছু আসে যায় না, কেননা জানি সবাই 100 জন মানুষের মধ্যে 10 জন খারাপ তো অবশ্যই থাকবে। জানি তোমরা অনেকে লাইক দাও, অনেকে লাইক দাও না, আবার অনেকে সাবস্ক্রাইবও করো না ছোটো চ্যানেল বলে। প্লিজ আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করো, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। এটা আমার একজন ছোটো ইউটিউবারের রিকোয়েস্ট হলো, ঠিক আছে। সো গাইস, অনেকে আমাকে বলে আচ্ছা ভাই তুমি ট্রেনিং মোডে কেন সবসময় এই হেডশট দেখাও, পারলে র্যাঙ্ক ম্যাচে দেখো না। তো এর জন্য আমি র্যাঙ্ক ট্রেনিং মোড বাদ দিয়ে দিয়েছি, ক্লাসিক র্যাঙ্ক মোডে আমি তোমাদেরকে দেখাচ্ছি হেডশট দিয়ে। তো প্রথম যে হেডশটটা পড়েছে আমি আবার তোমাকে দেখানোর রিপ্লে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমি তোমাদের আবার দেখানোর ট্রাই করবো। এখন যে এই শটটা দেখেছেন, এই শটটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখি। তো প্রথমত আমি হেডশট দেওয়ার জন্য একটু সামনের দিকে এগোচ্ছি। অ্যান্ড সামনে একটা কভার আছে, এই কভার এই জায়গাটা একটা কভার নেওয়ার, ঠিক আছে। কভার নেওয়ার সাথে সাথে কিন্তু এমনি সামনের দিকে এগোচ্ছি, ঠিক আছে। তো আমি যখন প্রথম শ্যুটটা দেই তখন কিন্তু লাগিনি, ঠিক আছে। তো প্রথম শ্যুটটা না লাগার কারণে আমি শ্যুটটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর আবার ট্রাই করেছেন, আমার ফায়ার বাটনটার দিকে যদি লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে। অ্যান্ড নেক্সট যে হেডশটটা আমি ওইটা দেখানোর ট্রাই করবো। অ্যান্ড যদি তোমার হেডশট তো পড়বে, মানে তুমি যদি এভাবে ফলো করো না, তাহলে আমি শিওর জানি তুমি হেডশট দিতে পারবেন। এখন যে নেক্সট এনিমিটা দেখতে পাচ্ছ সামনের দিকে এগুচ্ছে, আমি কিন্তু স্লো মোডে রেখে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদেরকে বোঝানোর জন্য স্লো মোডে রেখে দিয়েছেন, দেখতে পাচ্ছ সামনের দিকে এগুচ্ছে অ্যান্ড আমাকে মারার জন্য। তো আমি এখন পিছন দিয়ে আসলাম, পিছন দিয়ে আসার পর যখন দেখলাম ইনিমিটা একটু উপরে উঠছে, ঠিক তখনই কিন্তু আমি শ্যুটটা করেছি, উপর দিকে ফায়ারবনটা তুলে গেছি, তখনই কিন্তু আমার হেডশটটা লেগে গেছে। আমি আর কীভাবে দেখো বলো। তো এরপরও আরেকটা হেডশট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই জিনিসটার দিকে সবসময় লক্ষ্য রাখবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই হেডশটটা যদি তোমরা একটু লক্ষ্য রাখো, আমি যখন প্রথম শ্যুটটা দিয়েছি তখন কিন্তু একটু লাগিনি, যে সেকেন্ড শটটা দিয়েছি ঠিক কি কিন্তু আমার হেডশটটা লেগে গেছে, ঠিক আছে। তো এখানে যদি তোমাদের ফায়ার বাটনটা যদি খুব ভালোভাবে কন্ট্রোল না করতে পারো না, তাহলে হবে না। ফায়ার বাটনের সাথে সাথে কিন্তু তোমাকে একটা জাম্প করবে, ছোটোখাটো একটা জাম্প দিতে হবে, ঠিক আছে। তো একদম উপরে তুলে নিতে পারে, মানে তোমাদের স্ক্রিনে মোবাইলে ফোনে যে স্ক্রিনটা আছে তো পুরোটা উপরে তুলে ফেলবে, ফায়ার বাটনের হেডশট লাগবে না। তো শরীরে নিয়ে তোমার পুরোটা উপরে তুলে ফেলে দেখবে অটোমেটিকলি তোমাদের হেডশট লেগেছে, ঠিক আছে। খুব ইজিলিভাবে হেডশট দেওয়া যাবে, ঠিক আছে। অ্যান্ড তোমরা তো জানোই এইভাবে যদি হেডশট দাও তাহলে ইনিমিকে ডেজার্ট ঈগলে যত হলে 3 লেভেলের বেস্ট হলেও কিন্তু মাথা ছিদ্র হয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, ঠিক আছে। তো এভাবে তোমরা কিন্তু হেডশটটি দিতে পারো খুব ইজিলিভাবে। অ্যান্ড জানি তুমি জানি না তোমরা আমার এই বাইরের চ্যানেলে কতটুকু সাপোর্ট করে, আমি জানি তোমরা আমার বাইরের চ্যানেলে অনেকই সাপোর্ট করবে। অ্যান্ড গাইস, সাপোর্ট মানে আমরা লাইভে থাকছি, অ্যান্ড ওই চ্যানেলে তোমাদের সাথে খেলা হবে। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো গাইস, আশা করি সকলেই লাইভ স্ট্রিমে গিভওয়েতে পার্টিসিপেট করো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এতটুকু ছিল আজকে ভিডিওটি।